আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের স্পিরিট ভিডিও। অর্থাৎ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে 5G স্পিডে কাজ করা যায়। তো তার আগে আমি একটু চা করে নিলাম। আমার আম্মু খুব ঘুমপ্রিয় একজন মানুষ। তিনি মাগরিবের নামাজের পর আমাকে বললেন, মনি একটু যে কোনো একটা মাছ বের করে রাখো তো, আমি ঘুমের থেকে উঠে এসে তারপরে রান্না করব। তো আমি মাছ বের করতে গিয়ে ভাবলাম আজকে একটা কাজ করি, আম্মুকে একটু সারপ্রাইজ করে ফেলি। আম্মু ঘুমের থেকে উঠে দেখবে সব রান্না শেষ। তো আমি অলরেডি এই জন্য শুরু করে ফেলেছি রান্নাটা। তো আপনারা দেখতে পারলেন আমি কিন্তু খুব স্পিডের সঙ্গে এখানে রান্না করে ফেলতেছি। অর্থাৎ এখানে আমি আলুগুলা আগে একটু ধুয়ে নিয়েছি, তারপরে আলুগুলা ফটফট করে এভাবে কেটে ফেলেছি। আসলে আলুগুলা গায়ে যে খোসাটা আছে আমি খোসাটা কিন্তু ফেলিনি। আলুর খোসার কিন্তু অনেক প্রকারের মানে ভিটামিন আছে, আর ওর বিশেষ করে যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে তারা অবশ্যই আলুর খোসাটা ফেলবেন না। এভাবে আলুর খোসাসহ রান্না করে আলুর খোসাটা খেয়ে ফেলবেন। এটা কিন্তু ডায়াবেটিক্সের রোগীদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা জিনিস। তবে আল্লাহর রহমতে আমাদের বাসায় কারোর ডায়াবেটিক্সের প্রবলেম নাই, কিন্তু তারপরও আমি যেহেতু স্পিডে কাজ করব সেই ক্ষেত্রে আমি এখানে আলুর খোসাগুলো কিন্তু ফেলিনি, কারণ খুব দ্রুত আমি এখন কাজ করছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ফ্রিজ থেকে কিছু টমেটো বের করে নিচ্ছি। তো এখানে আমি টমেটোগুলা বের করে নিব, নিয়ে এইগুলা আমি কেটে ফেলবো। কিন্তু আপনারা দেখতে পারলেন একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু দু হাত একভাবে কাজ চলতেছে আমার। আমি কিন্তু অনেকে আছে যারা মশলাগুলা কেটে তরকারিগুলা কেটে তারপরে রান্না করতে যায়, সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায়। আমার কাজটা কিন্তু আপনারা ফলো করেছেন, আমি ফার্স্টেই কিন্তু চুলাই মশলা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে এইদিকে আলুটাকে কেটে ফেলেছি। আলুটা কেটে কাটতে কাটতে মশলাটা হয়ে গেছে, তখন তরকারিটা মানে আলুটা কিন্তু মশলার মধ্যে দিয়ে ফেলেছি। দিয়ে কিন্তু তখন আমি মশলা আর আলু সিদ্ধ হতে দিয়ে তারপরে চলে গেছি টমেটো আনতে। তারপরে টমেটোকে আমি ধুয়ে ফেললাম, এখন এইদিকে আলুটাকে একটু নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে কেটে ফেলবো, আলুটা ওইদিকে হতে থাকবে। তো এখানে আমি ঝটঝট করে টমেটোগুলো কেটে ফেলছি। কাজ হবে কিন্তু ভীষণ স্পিডে, কোনো থামাথামি নেই, হাত দুইটা চলতেই থাকবে, এবং অল্প টাইমের মধ্যে রান্না একদম মানে ক্লিয়ার সব হয়ে যাবে। তো এখানে আমি টমেটোগুলো ঝটঝট করে কেটে ফেলছি। দেন আমার টমেটোগুলা এইভাবে সব কেটে নেওয়া হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা আমি এখানে আবারও একটু আলুগুলাতে নাড়া দিয়ে নিব, দেখব আলুটা আসলে সিদ্ধ হয়েছে কি না। তো এর মধ্যে আমি অল্প করে গরম পানি দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি গরম পানি করে নিয়েছিলাম। এখন আমি যেটা করব সেটা এখানে মাংসটা ভিজাতে দিয়ে দিয়েছি, মাংসটা দিকে ভিজতে থাকবে। আমি মাংসের জন্য মশলা রেডি করে ফেলবো। তো তার আগে আমি এখানে টমেটোগুলা আলুর মধ্যে দিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আমি আলুটা একটু দেখে নিচ্ছি। আলুটা কিন্তু আমার সিদ্ধ প্রায় কিছু পার্সেন্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিব আমার কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা হতে থাকবে, এইদিকে আমি মাংসের জন্য মশলাগুলা রেডি করে ফেলবো। আসলে কোনোভাবেই একটু থামা যাবে না, একটার পর একটা সিরিয়াল বেয়ে সিরিয়াল কিন্তু কাজ করতে হবে, তাহলে অল্প টাইমের মধ্যে রান্না একদম কমপ্লিট। তো এখানে আমি টমেটোগুলো নাড়া দিয়ে নিচ্ছি, সুন্দর করে সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে টমেটোটা আমি দিয়ে এরকম করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো, তারপরে কিন্তু আর থামা যাবে না। এবার চলে যাচ্ছে আমি অন্য একটা কাজে, সেটা হচ্ছে ভাত। ভাত কিন্তু হতে হবে, এইদিকে শুধু তরকারি রান্না করে গেলেই তো চলবে না, তখন ভাতটা আবার কে করবে। এই জন্য আমি এই পর্যায়ে তরকারিটা ওদিকে হইতে দিয়েছি, আর এখন চলে এসেছি চাউলটা ধুতে। চাউলটা ধোয়ার রেডি, আমি এটা কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি।
মাথায় রাখতে হবে, তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু যেন আবার কুকারের সুইচটা যদি না দিতে থাকেন তাহলে কিন্তু ভাতটা হবেই না। তো সেই ক্ষেত্রে কাজ করতে হবে, কিন্তু ব্রেন সবসময় কাজ করবে, কাজ হচ্ছে কি না কোনো কিছু যেন মিস না চলে যায়। এখানে টমেটোটা কিন্তু রান্নাটা পুরোটাই কমপ্লিট। আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনে পাতা, যেহেতু আমি এখানে মাছ ব্যবহার করছি না তাই ধনে পাতা দিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।